দার্জিলিং এ আত্মঘাতী এক স্কুল পড়ুয়া ঘটনাকে কেন্দ্র করে দার্জিলিং আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনায় গ্রেফতার স্কুলের ডিরেক্টর। দার্জিলিং এর চৈতন্য পাবলিক স্কুলে নবম শ্রেণীর ছাত্র ছিল ওই পড়ুয়া। শুক্রবার স্কুল থেকে ফিরে এসে স্কুলের পোশাকেই আত্মহত্যা করে সে। এই ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে মৃতের পরিবার। পরিবারের অভিযোগ, স্কুলের তরফে রাফেল শীট বিক্রি করার দায়িত্ব দেওয়া হয়েছিল পড়ুয়াকে, তবে সমস্ত রাফেল শীট সে বিক্রি করতে পারেনি। স্কুল থেকে বেশ কয়েকবার তাকে বের করে দেওয়া হয়েছিল। এই কারণে অপমানিত হয়ে গতকাল বাড়িতে গিয়ে পড়ুয়া আত্মঘাতী হয় বলে অভিযোগ। ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আজ বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও স্থানীয়রা। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।